সকল প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনায় ও যথাযোগ্য ধর্মীয় ভাব মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে এই উপলক্ষে সকাল থেকে রাজবন বিহারে দিনব্যাপী করা হয় উল্লেখ্য মধুপূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ এই তিথিতে বর্ষাবাসরত তথাগত গৌতম বুদ্ধকে মধু দান করেছিলেন এক বানর এই কারণে দিনটি মধু নামে পরিচিত